লোকসভা ভোটের মাঝি রাজ্য রাজনীতিতে রীতিমতো ডামাডোল কারণ এসএসসির প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ একেবারে বুমেরাং হয়ে গেছে রাজ্যের শাসক দল তৃণমূলের জন্য রাজ্য সরকারের জন্য নিয়োগ দুর্নীতির একেবারে ঢোল ফেটে গেছে প্রথম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আট হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ডিভিশন বেঞ্চে বহাল থাকে তারপর পর সেই নির্দেশ সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে ডিভিশন বেঞ্চে ফেরত পাঠায় স্পেশাল ডিভিশন বেঞ্চ গঠন করে মামলার শুনানি শুরু হয় সাড়ে তিন মাসের মধ্যে দ্রুত শুনানি করে বিস্ফোরক নির্দেশ দিয়েছেন নজিরবিহীন নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে যেখানে শুধুমাত্র বেআইনি অযোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন তা নয় তার মধ্যে আছে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন আর এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে রাজ্য রাজনীতিতে প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের শাসক দল এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি বাতিলের নির্দেশকে রাজনৈতিক উদ্দেশ্য হবে আখ্যা করেছেন এবং কলকাতা হাইকোর্টকে একেবারে তুলোধনা করেছেন বিজেপি হাইকোর্ট বিজেপি বিচারালয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই দাবির পরপরই কিন্তু এবার চরম বিভাগে চরম অস্বস্তিতে বড় ধাক্কা খেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই দাবিতেই কিন্তু নয়া টুইস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাইকোর্টকে নিয়ে বিচার ব্যবস্থাকে নিয়ে এই ধরনের মন্তব্য করায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে মামলা মামলা দায়ের অনুমতি এমনই কিন্তু খবর উঠে আসছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে বিস্ফোরক চিঠি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আইনজীবী কৌস্তব বাগচি আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার নালিশ ঠুকলেন অভিযোগ ঠুকলেন প্রধান বিচারপতির এজ সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি চরম অস্বস্তিতে রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি এস সি অগ্রামকে চিঠি দিলেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত সম্পর্কিত মন্তব্য উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠি এসএসসি মামলার রায়দানের পর বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন মমতা এই মর্মেই প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন কৌস্তব প্রসঙ্গত সোমবার এসএসসি মামলার রায়ের পর হাইকোর্ট নিয়ে মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিতে আক্রমণ করেন বিচার ব্যবস্থাকে হাইকোর্টের রায়কে বেআইনি বলেও উল্লেখ করেন বিজেপির বিচারালয় বলেও কটাক্ষ করেন তিনি এরপরই আজ সরভন কৌস্তব এই মুহূর্তে কলকাতায় নেই তিনি সেই কারণে ইমেল মারফত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গোটা ঘটনাটি তুলে ধরেছেন তিনি বিজেপি নেতার দাবি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যদি এই ধরনের আক্রমণ করে গোটা বিচার ব্যবস্থাকে অপমান করেছেন একই সঙ্গে তাঁর বক্তব্য প্রধান বিচারপতি যাতে স্বতঃপ্রনোতভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে চরম অ্যাকশন নেয় কড়া স্টেপ নেয় তার জন্য আবেদন করেছেন তিনি এ প্রসঙ্গে মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কৌস্তব জানান আমি ইমেল করেছি হার্ড কপিও পাঠানো হয়েছে যিনি মন্তব্য করেছেন তিনি একজন মুখ্যমন্ত্রী এর আগেও বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছিলেন তিনি এমনকি হাইকোর্টও জানিয়েছিল সাংবিধানিক পদে আসীন এই ধরনের মন্তব্য করতে পারেন না এরপর আবারও সেই বিচার ব্যবস্থাকেই আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী আমি এটা উল্লেখ করেছি ইমেলে যে একাধিকবার বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন মমতা আর এর পিছনেও কারণ রয়েছে এত চোরেরা ধরা পড়ছে যে তাই কোর্টের সম্পর্কে জনমানুষে বিরূপ ধারণা তৈরি করতে চাইছেন তিনি মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সরব হয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ও বলেন কোনো রায় যদি সরকার বিপক্ষে যায় সঙ্গে সঙ্গে বিচারপতিদের রাজনৈতিকভাবে বিচ্যুতি ঘটেছে এইভাবে কোনো মুখ্যমন্ত্রী মন্তব্য করা উচিত নয় এভাবে আক্রমণ করে তিনি সংবিধানের মূল কথা আইনের শাসনকেই অসম্মান করেছেন তার প্রতি অনাস্থা পোষণ করছেন এটা মুখ্যমন্ত্রীর পক্ষে শোভনীয় নয় আর শুধু কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ নেই এবার কিন্তু সরাসরি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে গেল বিস্ফোরক চিঠি বিস্ফোরক রিপোর্ট মুখ্যমন্ত্রী কী কি বলেছিলেন তার ভিডিও ক্লিপিং সহ তুলে ধরা হয়েছে ইমেল মারফত প্রধান বিচারপতি টিএস এস এবং বিচার ব্যবস্থাকে অপমান করছেন বিচারপতিদের অপমান করছেন বিচার ব্যবস্থাকে অসম্মান করছেন মুখ্যমন্ত্রী আক্রমণ করতে গিয়ে তিনি যে বেফাস দাবি করেছেন বিজেপির বিচারালয় রাজনৈতিক অভিসন্ধি নিয়ে রাজ্যকে ছোট করার জন্য এই রায় দেওয়া হয়েছে তিনি একের পর এক বিস্ফোরক দাবি করেছেন আর এই মন্তব্যের পরপরই কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার ভয়ঙ্কর অ্যাকশন শুরু করে দিলেন আইনজীবী কৌস্তব বাগচি আইনজীবী কৌস্তবাগি ত সহ বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাতে প্রধান বিচারপতি চরম অ্যাকশন নেয় করা পদক্ষেপ নেয় সেই আবেদন জানিয়েছেন এবার প্রধান বিচারপতি অনুমতি দিলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছেন কলকাতা হাইকোর্টে কৌস্তব বা এমনই কিন্তু খবর উঠে আসছে তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জন্য তিনি কি হাইকোর্টে রোষের মুখে পড়বেন হাইকোর্ট কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রুল জারি করবে কোনো করা পদক্ষেপ নেবে যেমনটা দাবি করা হচ্ছে আগামী দিনে আর কোনো অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জমা পড়ে কি কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে সব মিলিয়ে কিন্তু লোকসভা ভোটের মাঝে একেবারে তোলপাড় চলছে গোটা রাজ্যে এই চাকরি বাতিল হওয়ার পরপরই ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার চাকরি বাতিলের এই নির্দেশের বিরুদ্ধে সেখানে কি রায় আসে সুপ্রিম কোর্ট থেকে কী নির্দেশ দেয় আগামী দিনে লোকসভা ভোটের মাঝে এই চাকরি বাতিল চাকরি বাতিল ইস্যু নিয়োগ দুর্নীতি ইস্যু কোনো কি প্রভাব ফেলবে লোকসভা ভোটে ভোট ব্যাঙ্কে কি কোনো প্রভাব পড়বে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের